ডিয়ার ভিউয়ার্স, আজ আমরা দেখবো কিভাবে স্যামসাং টিভি রিপেয়ার করতে হয়। এটা এটা এলইডি টিভি, আর এটার অ্যাকচুয়াল যে প্রবলেমটা হয়েছে, এটা আসলে কোনো লাইট আসে না, মানে কোনো ব্যাকলাইট জ্বলে না, বাট টিভি অন হয়েছে। আপনি দেখছেন স্ট্যান্ড বাই লাইটটা জ্বলতেছে। এখন আমরা স্ট্যান্ড বাই মোডটা অন করব। দেখি আমাদের এখানে একটা পাওয়ার সুইচ আছে, স্ট্যান্ড বাই অন হইলো, বাট এখানে কোনো ডিসপ্লে নেই, নো ডিসপ্লে। ঠিক আছে বিয়ার, আসুন দেখি কীভাবে টিভিটি রিপেয়ার করতে হয়। বিয়ার্স, আমাদের এখানে আসলে আপনাদের দেখাতে হবে যে দেখুন এখানে প্রচুর ময়লা। আমরা সার্কিটটাকে ক্লিন করি, তারপর আমরা কাজ করব। এখানে বেশ কিছু প্রবলেম আছে, দেখতে পাচ্ছেন এটা মাদারবোর্ড, মাদারবোর্ডের সাথে পাওয়ার সাপ্লাইটা করে দিয়েছে। মাদারবোর্ড আর পাওয়ার সাপ্লাই দুটো একসাথে করছে। এখানে একটা ক্যাপাসিটার জানি একটু ফুলে গেছে, আপনি একটু ভালোভাবে খেয়াল করুন। এই দেখুন ক্যাপাসিটারটা কী অবস্থা হয়েছে। এই ক্যাপাসিটার ঠিক আছে, এই যে তুলনামূলক এই ক্যাপাসিটার ঠিক আছে, এই ক্যাপাসিটার ঠিক আছে, কিন্তু এই ক্যাপাসিটার একটু ফুলে গেছে বিটি। আর আমাদের এটা হয়েছে এলইডি লাইটের জন্য যে ভোল্টেজটা দিছে, এটা এই দেখছেন, এই যে এখান দিয়ে এটা দিছে। আমরা প্রথমে এটা ভোল্টেজটা চেক করব ঠিক আছে কিনা, বা আদার যে ভোল্টেজগুলো আছে এসএমপিএস আউটপুটের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা একটু চেক করব। চেক করার পরে দেখবো এটা আমাদের বিজে কার্ড, মানে যেটা দিয়ে ডিসপ্লে এইগুলো ভিডিওটা করছে, ইনপুট করছে ডিসপ্লেতে, ঠিক আছে। এটা একটু সাবধানে আপনারা কাজ করবেন, কারণ এখানে যে রেবনগুলো আছে, মানে কেবলগুলো আছে, এই কানেক্টরগুলো কোনোভাবে যদি লুই না হয়, মানে ফেটে না যায়, এটা একটু খেয়াল রাখতে হবে, একটু সাবধানতার সাথে কাজ করতে হবে। এটা একটু খেয়াল করলে কোনো সমস্যা নেই, ঠিক আছে ভিউয়ার্স। আমরা এখন দেখি এটার ভোল্টেজগুলো ঠিক আছে কিনা এটা একটু চেক করি। ঠিক আছে, স্ট্যান্ড বাই মোডটা অন হয়ে গেল। এখন আমরা দেখি এটার ভোল্টেজের কী অবস্থা, ভোল্টেজগুলো ঠিকঠাক মতো আছে কিনা, বাইরে ঠিকঠাক মতো কাজ করছে কিনা। আর মিটার স্কেলটা আমি 50 দিয়ে নিলাম, 50-তে আছে মিটার স্কেল, আপনারা দেখতে পাচ্ছেন 50-তে 50-এ ঠিক আছে ভিউয়ার্স। আমরা এখন একটু চেক করি যেখানে যে ভোল্টেজটা থাকবে ভোল্টেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ ভিউয়ার্স, এখানে প্রায় কত 40-42-এর মতো একটা ভোল্টেজ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ভোল্টেজ এই পিনে। আর তারপরে আর আউটপুট বলছে ঠিক আছে, এখন ব্যাকলাইট তো এলইডি বাল্বগুলা
দেখি এখানে কিছু একটা প্রবলেম হয়েছে, হয়তো বা দিয়ে কোনো জয়েন্টে বা কোনো কানেকশনে প্রবলেম হয়েছে কিনা এটা একটু আমরা এখনই পাওয়ার দিব, পাওয়ার দিয়ে এটা চেক করবো। ঠিক আছে ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন, দেখতে থাকি দেখি কীভাবে কাজটি করতে হয়, আর পুরো ভিডিওটি দেখুন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের এলইডি লাইটগুলো নষ্ট হয়ে গেছে, এখন আমাদের কোনো ব্যাকলাইট আসতেছিল না, তো ঠিক আছে ওকে দেখুন এখানে কয়টা এলইডি লাইট আছে, 1 2 3 4 5 6টা। আমাদের কাছে যে এলইডি লাইটটা আছে মানে ব্যাকলাইটটা দেওয়ার জন্য, 1 2 3 4 5 6 7টা, প্রত্যেকটা এলইডি সুইচ বোর্ডের আমরা দেখি আসলে 7টা সহ লাগাই কীভাবে, মানে কি ব্রাইটনেসটা কেমন আসে বা ব্যাকলাইটটা কেমন আছে একটু লাগানোর পরে আমরা বুঝতে পারবো। ঠিক আছে চলুন আমরা লাগাই। আর এখানে এটা মনে রাখতে হবে, এখানে যেটা করতে হবে যে এটা 7টা যেহেতু এটাই আমাদের একটু মডিফাই করা লাগবে, যেটা করা লাগবে সেটা হলো এটার সাথে একটু মডিফিকেশন করা লাগবে, হয়তো আমাদের জিনিসটা লাগবে না। এই দেখেন দেখতে পাচ্ছেন এখানে যেটা মডিফাই করা লাগবে সেটা হলো এই, এখানে প্রত্যেকটা এলইডি বাল্ব প্রত্যেকটা এলইডির সাথে ঠিক মতো বসছে, কিন্তু এখানে যেটা করার লাগবে আমাদের এইটা, এটার জন্য যেটা করা লাগবে এটা দেখেন বসতেছে না, প্রত্যেকটা বাল্ব একটু ডিফারেন্স আছে, প্রথম দুইটা ঠিকই মিলে কিন্তু এর পরেগুলা ডিফারেন্স, 1 2 এরপর এটা আসবে এখানে, এটা আসবে এখানে, এটা আসবে এখানে, মানে এই হিসাব করে আমাদের একটু মডিফিকেশন করা লাগবে। ওকে ঠিক আছে, আমরা প্রথমে এটা ব্রাইটনেসটা চেক করি যে কেমন আসে। বিয়ার্স, যেহেতু আমাদের এইটার জ্যাকটা সেম না, সেটা জ্যাকগুলো আমাদের কাটতে হবে, তো আমরা জ্যাকগুলো কাটে এটা সিরিজ কানেকশন হবে, এটা একটু মাথায় রাখবেন যে সিরিজ কানেকশন করতে হবে আমাদের। এই কাটলাম যে এটার নেগেটিভ, এটা পজিটিভ, এটা দাঁড়াবে এটা পজিটিভ পজিটিভ লাগবে, এটা নেগেটিভ নেগেটিভ লাগবে, এবার আমরা কানেকশনটা করবো। ঠিক আছে ব্যবস্থা, আমাদের কানেকশনটা দেওয়া শেষ, এখন আমরা দেখি লাইনটা দিই কি অবস্থা। আমাদের এলইডি লাইটটা জ্বলছে, তার মানে আমাদের এখন কানেকশনটা ঠিক আছে, আমরা এখন ফিটিং করলে আমাদের লাইটটা সবিতে ঘুরে দেখতে পারবো। ঠিক আছে বিয়ার্স, ওকে
টিভিটা লাইন দেওয়া হয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমরা টিভিটা দেখি এটা ছবি আসছে কিনা বা কি অবস্থা। বিয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের টিভিটা ঠিক হয়ে গেছে। ওকে বিয়ার্স, এখন আমার টিভিটা ফিটিং করার পরে আমি দেখি এটা আসলে ব্রাইটনেসটা কেমন আসে, একটা বিজে ইনপুট সিগন্যাল দেই তারপরে দেখি কন্ডিশন আসে বিয়ার্স। ওকে রেজলিউশনটা ম্যাচ করতেছে না, রেজলিউশনটা আমরা ঠিক করে দিন ব্যবস্থা বাড়াই দিয়ে দিই। ডিয়ার ভিউয়ার্স, আমরা সব ধরনের ভিডিও দিয়ে থাকি, একটু দেখুন আপনার ভালো হবে, কারণ এখানে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আপনাদের পরবর্তী আপডেটগুলো পেতে কোনো সমস্যা না হয়। ওকে ভিউয়ার্স, দেখার জন্য ধন্যবাদ, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। চ্যানেলটি ঠিক আছে, এখন আমাদের আর কোনো প্রবলেম নাই, টিভি যথেষ্ট সুন্দর ছবি আসছে, লাইটেও কোনো সমস্যা নাই, ব্যাক লাইটও ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।